টু মাই অনলাইন কেমিস্ট্রি ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে রসায়ন দ্বিতীয় পত্রের পরিবেশ রসায়নের একটি গুরুত্বপূর্ণ টপিকস গ্রামের ব্যাপন সূত্র, গ্রামের সূত্র বা গ্রামের ব্যাপন সূত্র বলা হয়ে থাকে, এটি নিয়ে কথা বলবো। গ্রামের ব্যাপন সূত্র জানার আগে আমাদের ব্যাপন, এই শব্দটি ব্যাপন কি জিনিস সেটি আমাদের জানতে হবে। ব্যাপন যেটি ইংরেজিতে আমরা বলে থাকি ডিফিউশন, যেটি ল্যাটিন ডিফুন্ডিয়ার থেকে এসেছে, ইংরেজি মিনিং যেটির সেটি হলো ইংরেজি মিনিং যেটি হয় সেটি হলো টু স্প্রেড আউট, অর্থাৎ চারিদিকে ছড়িয়ে পড়া। এখন এই ব্যাপন আমরা স্বাভাবিকভাবে এটির সাথে পরিচিত, আমরা যদি কোনো রুমে কোনো সেন্টের শিশি মুখ খুলি তাহলে সেই শিশি শিশি থেকে যে সেন্ট আছে সেই সেন্টটা কিন্তু পুরো রুমটা ভরে যাবে, অর্থাৎ রুমের যে কোনো কর্নার থেকে আমরা কিন্তু সুগন্ধ পাবো। তো এটাও কিন্তু ব্যাপন। তো যে কোনো ক্ষেত্রেই আমরা এরকম যে সময় স্বতঃস্ফূর্ত ভাবে চারিদিকে পরিব্যাপ্ত হবে, চারিদিকে যখন ছড়ায় যাবে, সেটি সুগন্ধ হোক দুর্গন্ধ হোক বা যে কোনো কিছু ধরনেরই হোক, সেগুলাই কিন্তু আমরা ব্যাপন বলে থাকবো। তাহলে এই ব্যাপনের যে সংজ্ঞা বা ডেফিনেশন আমরা যদি দিতে চাই তাহলে কি বলবো, উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের কোনো স্থানে কোনো কঠিন তরল বা বায়বীয় কঠিন তরল বা বায়বীয় বস্তু অনুসমূহ বা গ্যাসময় যে স্বতঃস্ফূর্ত এবং সমভাবে যে স্থানান্তর বা পরিব্যাপ্ত হওয়ার যে প্রক্রিয়া সেটি কিন্তু ব্যাপন বলা হয়ে থাকে। তাহলে ব্যাপন আমরা কি জানলাম, উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে ছড়ায় যাওয়া। ঠিক অভিচ্ছরণ কিন্তু এর অপোজিট, নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্বের দিকে যায়। তা যাই হোক, আমরা ব্যাপন নিয়ে শুধু কথা বলবো। ব্যাপনের কাছাকাছি আরেকটি শব্দ আছে, সেটি হচ্ছে অণুব্যাপন বা নিঃসরণ, যেটি ইংরেজিতে ইফুশন বলা হয়ে থাকে। তো এটি কিন্তু ঠিক ব্যাপনের মতোই, এখানে তফাৎটা আলোচনা করব। তো এখানে যে বিষয়টা অণুব্যাপন বা নিঃসরণ আমরা কাকে বলছি, বাহ্যিক উচ্চ চাপের প্রভাবে পাত্রের সরু ছিদ্র দিয়ে কোনো গ্যাসের যখন সজোরে একমুখী বের হওয়ার যে প্রক্রিয়া বা পদ্ধতি, এই প্রক্রিয়াটাই হচ্ছে নিঃসরণ বা অণুব্যাপন। এখানে কিন্তু একটি মেকানিক্যাল সিস্টেম জড়িত। তাহলে এখানে একটা পাত্রে একটা সরু ছিদ্র থাকতে হবে, সেই সরু ছিদ্র দিয়ে একটা চাপের প্রভাবে, উচ্চ চাপের প্রভাবে যখন কোনো গ্যাস বের হয়ে যাবে সেটি কিন্তু নিঃসরণ বা অণুব্যাপন আমরা বলছি। তো এই ব্যাপন এবং নিঃসরণ বা অণুব্যাপনের ভিতরে কিছু তফাৎ আছে বা পার্থক্য আছে, পার্থক্য গুলাই আমরা একটু জেনে নেই। ব্যাপন ডেফিনেশন তো অলরেডি বলে ফেলেছি, ডেফিনেশন আমরা প্রথমে লিখব, অণুব্যাপন ব্যাপন এবং অনুবাপনের মধ্যে কিছু যে পার্থক্যের কথা বলছি সে পার্থক্য গুলো আমরা যদি উদাহরণের কথায় আসি, উদাহরণ আগেও দিয়েছি আবার বলছি, ফুলের সুগন্ধ, ফুলের সুগন্ধ বা আমরা ল্যাবরেটরিতে যে সময় কাজ করব, কাজ করার ক্ষেত্রে হাইড্রোজেন সালফাইড গ্যাস যে সময় বাতাসে চারিদিকে ছড়ায় যাবে সে সময় কিন্তু বেশ একটা দুর্গন্ধ ছড়ে যাবে, সেটাই কিন্তু ব্যাপন প্রক্রিয়া। ল্যাবরেটরিতে কাজ করার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে হাইড্রোজেন সালফাইড লাগে, আমরা হাইড্রোজেন সালফাইড যে সময় তৈরি করি, হাইড্রোজেন সালফাইড তৈরি করলে হাইড্রোজেন সালফাইডের যে গ্যাসের যে দুর্গন্ধ সেটি কিন্তু চারিদিকে ছড়ে যায়, এটি কিন্তু ব্যাপনের উদাহরণ। আর নিঃসরণের উদাহরণ আমরা কি বলতে পারি, গাড়ির যে চাকা, গাড়ির চাকা যদি ছিদ্র, গাড়ির চাকার যে টিউব আছে, টিউব যদি ছিদ্র করে দেওয়া হয় বা ছিদ্র হয়ে যায় তাহলে কি হয়, সেখান থেকে খুব জোরে বাতাস বা গ্যাস বের হয়ে আসে। এই ছিদ্র পথে
গাড়ির চাকার টিউব বের ছিদ্র, ছিদ্র পথ দিয়ে যখন বাতাস বা বায়ু বের হয়ে যাবে সেটি কিন্তু নিঃসরণ বা অনুব্যাপন বলা হবে। তাহলে ব্যাপন এবং অনুব্যাপনের বিষয়টা আমরা বুঝতে পেরেছি কিনা? ফুলের সুগন্ধ হতে পারে, কোনো সেন্টের বোতলের সুগন্ধ হতে পারে ইত্যাদি, যখন যে সময় কোনো বোতলের মুখ খুলে দিব যেটিতে সেন্ট আছে সেটা যখন চারিদিকে ছড়াই যাবে সেটি হচ্ছে ব্যাপন। আর অনুব্যাপন হচ্ছে গাড়ির চাকার টিউব যখন ছিদ্র হয়ে যাবে বা ছিদ্র করা হবে সেখান থেকে খুব জোরে কিন্তু বাতাস বের হয়ে আসবে, সেটি কিন্তু অনুব্যাপন বা নিঃসরণ বলছি। আর এই যে ব্যাপনের যে কারণ, ব্যাপনের কারণটা কি? ইতস্তত স্বতঃস্ফূর্ত চলাচলের প্রক্রিয়ায় ব্যাপন ঘটে থাকে। ইতস্তত এবং স্বতঃস্ফূর্ত যে চলাচল সেটিতে কিন্তু ব্যাপনের, সেটির কারণে কিন্তু ব্যাপন হচ্ছে। আর অনুব্যাপনের কারণটা কি? পাত্রের ভিতরে, এখানে পাত্রটা কি গাড়ির চাকার টিউবটাই পাত্র মনে করো, চাকা গ্যাস পাত্রের ভিতরে এবং গ্যাস পাত্রের বাইরে চাপের পার্থক্য কিন্তু থাকবে। এই চাপের পার্থক্যের কারণে কিন্তু খুব জোরে বাতাস বের হয়ে আসবে, সেটি কিন্তু অনুব্যাপন। তাহলে ভিত্তি বা কারণ আমরা ব্যাপনের ক্ষেত্রে কি জানলাম? যে ব্যাপনের পথ গুলার ক্ষেত্রে কোনো চাপের কোনো ব্যাপার না, চাপটা কিন্তু সম থাকছে এবং পথের কোনা বা অনুসময়ের গুলো স্বতঃস্ফূর্ত স্বতঃস্ফূর্ত চলাচলের কারণে ব্যাপনটা ঘটছে। আর অনুব্যাপনটা হচ্ছে গ্যাস পাত্রের ভিতরে এবং বাইরের মধ্যে পার্থক্য, চাপের যখন পার্থক্য হচ্ছে সেই চাপের পার্থক্যের কারণে কিন্তু নিঃসরণ ঘটছে। আর ব্যাপনের যদি প্রকৃতির কথা বলি, প্রকৃতি গতিতত্ত্ব যে স্বীকার্য আছে গতিতত্ত্ব অনুসারে যদি আমরা বলি সেটি কি বলা যায়? সমবায়ু চাপে অনুসমের স্বতঃস্ফূর্ত মন্থর প্রক্রিয়া, ব্যাপনটা হচ্ছে স্বতঃস্ফূর্ত মন্থর প্রক্রিয়া। আর অনুব্যাপনটা কি? অনুব্যাপনটা হচ্ছে অধিক চাপের প্রভাবে গ্যাসীয় অণুর দ্রুত চলন প্রক্রিয়া। তাহলে অনুব্যাপন হচ্ছে দ্রুত চলন প্রক্রিয়া, আর ব্যাপন হচ্ছে ধীর বা মন্থর প্রক্রিয়া। কারণ অনুব্যাপন দ্রুত চলন প্রক্রিয়া কেন বলছি? কারণ এটি কিন্তু চাপের প্রভাবে, চাপের প্রভাবে কিন্তু খুব জোরে বের হচ্ছে। আর অনুব্যাপনের ক্ষেত্রে, এই ব্যাপনের ক্ষেত্রে কিন্তু ওই রকম কোনো ঘটনা ঘটছে না, সেটি কিন্তু খুব আস্তে আস্তে চারিদিকে ছড়া যাচ্ছে তার নিজস্ব গতিতে। আর এখানে কিন্তু গতি কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে, সেজন্য নিঃসরণ বা অনুব্যাপন হচ্ছে দ্রুত গতি সম্পন্ন, আর ব্যাপন হচ্ছে মন্থর বা ধীরগতি সম্পন্ন। ব্যাপনের যে বায়ুচাপ সেটি কিন্তু ভিতরে এবং বাইরে যেটির কথাই বলি না কেন সব ক্ষেত্রে কিন্তু বায়ুচাপ একই থাকে, ব্যাপনের ক্ষেত্রে বায়ুচাপ একই থাকে। আর অনুব্যাপনের ক্ষেত্রে গ্যাস পাত্রের ভিতরে অধিক চাপ এবং গ্যাস পাত্রের বাইরে কিন্তু অল্প চাপ থাকে বা কম চাপ থাকে। তাহলে আমরা এই ব্যাপন এবং অনুব্যাপনের মধ্যে বেশ গুরুত্বপূর্ণ কিছু পার্থক্য বা বিষয়গুলো কিন্তু আমরা জানলাম। ব্যাপনের যে সূত্র, যেটিকে আমরা গ্রাহামের সূত্র বলছি শুধু, বা অনেক ক্ষেত্রে গ্রাহামের ব্যাপন সূত্র বলা হয়ে থাকে। গ্রাহাম কে ছিলেন? গ্রাহামের পুরো নাম হচ্ছে থমাস গ্রাহাম। ইনি স্কটিশ ভৌত রসায়নবিদ, স্কটিশ ভৌত রসায়নবিদ থমাস গ্রাহাম 1805-1869। থমাস গ্রাহাম কে ছিলেন? স্কটিশ ভৌত রসায়নবিদ, থমাস গ্রাহাম সর্বপ্রথম ব্যাপনের উপরে তার পরিকল্পিত যে পরীক্ষা নিরীক্ষা, পরিকল্পিত পরীক্ষা নিরীক্ষা করে তিনি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে উপনীত হন। সেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ব্যাপনের উপরে তিনি প্রকাশ করেন, সেইটি তার নাম অনুসারে বলা হচ্ছে গ্রাহামের সূত্র বা গ্রাহামের ব্যাপন সূত্র বলা হচ্ছে। তিনি কি করেন? ভিন্ন ভিন্ন প্রকৃতির একাধিক গ্যাসকে মিশ্রিত করে লক্ষ্য করেন যে গ্যাস অনুসমূহ তাদের ঘনত্ব অনুসারে মিশ্রিত না হয়ে
কি হচ্ছে উচ্চ আণবিক ভরের ভর ভরের অনুসারে গ্যাসগুলোর উচ্চ আণবিক ভর যেগুলা যে সকল গ্যাসের উচ্চ আণবিক ভর সেগুলো নিচের দিকে এবং নিম্ন আণবিক ভর যেগুলো সেগুলো উপরের দিকে কিন্তু বিস্তৃত হয়ে ক্রমান্বয়ে ব্যাপিত হচ্ছে, এটি কিন্তু তিনি লক্ষ্য করেন। তিনি যখন থমাস গ্রাহাম যে সময় বিভিন্ন আণবিক ভরের গ্যাস মিশ্রণ করেন সেই গ্যাস মিশ্রণ থেকে তিনি দেখেন উচ্চ আণবিক ভর যে সকল গ্যাসে সেই গ্যাসগুলো পাত্রের নিচের দিকে এবং যেগুলো নিম্ন আণবিক ভর বিশিষ্ট গ্যাস সেগুলো পাত্রের উপরের দিকে ক্রমান্বয়ে বিস্তৃত হচ্ছে, এটি উনি প্রথমে খেয়াল করেন। তিনি 1848 সালে এই ব্যাপনের উপরে তার পরীক্ষালব্ধ ফলাফল উপস্থাপন করেন। 1848 সালে থমাস গ্রাহাম তার ব্যাপনের উপর যে পরীক্ষা নিরীক্ষা চালান সেই পরীক্ষা নিরীক্ষা ফলাফল 1848 সালে তিনি তার গবেষণাপত্রে উপস্থাপন করেন, আর যেটি গ্রাহামের ব্যাপন সূত্র নামে পরিচিত বা গ্রাহামের সূত্র বলা হয়ে থাকছে। তাহলে গ্রাহামের ব্যাপন সূত্র 1848 সালে প্রকাশিত হয়, অর্থাৎ 1848 সালে থমাস গ্রাহাম ব্যাপনের সূত্রটি প্রকাশ করে। তাহলে 1848 সালে তিনি যে ব্যাপনের সূত্রটি প্রকাশ করেন সেটি কি? স্থির উষ্ণতা স্থির উষ্ণতা ও চাপে কোন গ্যাসের ব্যাপনের হার গ্যাসটির ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। গ্রাহাম ব্যাপনের সূত্র যেটি প্রকাশ করেন সেটি হচ্ছে স্থির উষ্ণতা ও চাপে কোন গ্যাসের ব্যাপনের হার গ্যাসটির ঘনত্বের বর্গমূলে ব্যস্তানুপাতিক, অর্থাৎ ব্যাপনের যে হার রেট অফ ডিফিউশন সেটি প্রপোর্শনাল টু ঘনত্ব, ঘনত্বকে যদি আমরা ডি ধরি ব্যস্তানুপাতিক বর্গমূলে ব্যস্তানুপাতিক বলা হচ্ছে, তাহলে আর প্রপোর্শনাল টু ওয়ান রুট ওভার ওয়ান বাই ডি। তাহলে এই আর ইকুয়াল যদি আমরা লিখতে চাই তাহলে সামথিং কনস্ট্যান্ট অ্যাড করলাম ওয়ান বাই ডি। এখন এ এবং বি দুইটা গ্যাস যদি আমরা বলি, এ এবং বি দুইটা গ্যাসের ক্ষেত্রে যদি আমরা লিখি তাহলে কেমন ভাবে লিখতে পারবো? তাহলে আর এ ইকুয়াল কে ওয়ান বাই ডি এ বরাবর, একইভাবে ইকুয়াল কে ওয়ান বাই ডিবি, এটি কিন্তু লেখা যাবে। এখন এই দুইটাকে আমরা ভাগ করলাম তাহলে কি লিখতে পারবো? আর এ ডিভাইডেড বাই আর বি, তাহলে হয়ে যাবে এটি ডিবি বাই ডিএ, এরকম হয়ে যাবে। তাহলে এটি একটি প্রকাশ করলাম আমরা ঘনত্ব দিয়ে, স্থির উষ্ণতা চাপে কোন গ্যাসের ব্যাপনে আর গ্যাসটি ঘনত্বের বর্গমূলে ব্যস্তানুপাতিক, সেখান থেকে আমরা পেলাম দুইটা গ্যাসের ক্ষেত্রে আর এ বাই আর বি ইকুয়াল আর রুট ওভার ডিবি বাই ডিএ, এটি কিন্তু আমরা পেলাম। তা ব্যাপনের সাথে যদি আমরা আণবিক ভরের যে সম্পর্ক সেটি যদি আমরা লিখতে চাই, এখান থেকে কিন্তু আমরা যেটি ঘনত্বের সাথে লিখেছি সেটি থেকে কিন্তু আমরা পেয়ে যাব ব্যাপনের সাথে আণবিক ভরের সম্পর্ক, এটি যদি আমরা লিখতে চাই তাহলে আমরা ঘনত্ব ডেফিনেশন অনুসারে কি জানি? একক আয়তনের ভর আয়তন ভি আর ভর হচ্ছে এম ধরলাম, একক আয়তনের ভরকে আমরা ঘনত্ব বলছি। তাহলে ডি ইকুয়াল আমরা কি লিখতে পারছি? ক্যাপিটাল এম বাই ভি।
তাহলে এ গ্যাসের ক্ষেত্রে, এ গ্যাসের ক্ষেত্রে ঘনত্ব কি লিখব? ডিএ ইকুয়াল এম এ ডিভাইডেড বাই ভিএ, এটি কিন্তু আমরা এ গ্যাসের ক্ষেত্রে লিখতে পারবো। একইভাবে বি গ্যাসের ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? ডিবি ইকুয়াল এম বি ডিভাইডেড বাই ভিবি, এটি কিন্তু আমরা লিখতে পারবো। তাহলে এর পূর্বে আমরা যেটি পেয়েছিলাম সেটি কি? আর এ ডিভাইডেড বাই আর বি ইকুয়াল রুট ওভার ডিবি ডিভাইডেড বাই ডিএ, এটি কিন্তু আমরা পেয়েছিলাম। এখন এই ডিবি এবং ডিএ যে ভ্যালুটা, ডিবি এর ভ্যালু কি? ডিবি এর ভ্যালু এই যেটা এমবি বাই এমবি ডিভাইডেড বাই ভিবি, আর ডি এর ভ্যালুটা কি? এম এ ডিভাইডেড বাই ভিএ। ঠিক আছে, এখন এটি নির্দিষ্ট তাপমাত্রা চাপে, নির্দিষ্ট তাপমাত্রা চাপে কি হচ্ছে? গ্যাসের মোলার আয়তন সমান, নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপে গ্যাসের মোলার আয়তন সমান, মোলার আয়তন সমান দ্যাট ইজ ভি এ বি ইকুয়াল ভি বি হবে। এই মোলার আয়তন যদি সমান হয় তাহলে মোলার আয়তনকে আমরা ভি বি ইকুয়াল ভি ভি এ ইকুয়াল ভি বি যদি হয়ে যায় তাহলে আমরা কি পাবো? এম বি ডিভাইডেড বাই এম এ রুট ওভার, এটি আমরা পেয়ে গেলাম, রুট ওভার এম বি বাই এম এ। অর্থাৎ আর প্রপোর্শনাল টু ওয়ান বাই এম, রুট ওভার ওয়ান বাই এম। তাহলে এটি কিন্তু আমরা ব্যাপনের সাথে আণবিক ভরের সম্পর্ক স্থাপন করলাম। তাহলে এই যে সম্পর্ক স্থাপন করেছি সেই অনুসারে যদি গ্রাহামের ব্যাপন সূত্রটা এই সম্পর্ক থেকে আমরা বলতে চাই তাহলে আমরা কি বলতে পারবো? স্থির তাপমাত্রা চাপে কোন গ্যাসের যে ব্যাপনের হার, ওই গ্যাসের যে মোলার ভর, আণবিক ভর বা মোলার ভর, সেটির বর্গমূলের ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হবে বা বিপরীত অনুপাতে পরিবর্তিত হবে। তাহলে কোন গ্যাসের ব্যাপনের হার কি হবে? ব্যাপনের হার ওই গ্যাসের যে মলিকুলার ওয়েট, সেই মলিকুলার ওয়েটের বর্গমূলের বিপরীত মাত্রায় পরিবর্তিত হবে। এটি কিন্তু আমরা ব্যাপনের সাথে আণবিক ভরের যে সম্পর্ক সেই সম্পর্কিত যে সূত্রটি সেটি কিন্তু আমরা জেনে ফেললাম। তাহলে আমরা পূর্বে যেটি পেয়েছিলাম সেটির সঙ্গে একসঙ্গে যদি আমরা করে ফেলি তাহলে কেমন হয়? আর এ ইকুয়াল আর এ ডিভাইডেড বাই আর বি ইকুয়াল ডি বি ডিভাইডেড বাই ডি এ রুট ওভার ইকুয়াল রুট ওভার এম বি ডিভাইডেড বাই এম এ। তাহলে প্রথমে ঘনত্বের সাথে সম্পর্ক করেছি সেটি কিন্তু গ্রামের ব্যাপন সূত্রের ছিল, প্রথমে যেটি বলেছিলাম সেটি, আর পরে যেটি আণবিক ভরের সাথে যেটি করেছি সেটিও কিন্তু গ্রামের ব্যাপন সূত্র, এই দুইটার সাথে আমরা করে ফেললাম। তাহলে প্রথমে যে ঘনত্বের সাথে বলেছি সেটি কি? স্থির তাপমাত্রা চাপে কোন গ্যাসের ব্যাপনের হার গ্যাসটির ঘনত্বের বর্গানুপালে বর্গানুপাতের বর্গমূলের ব্যস্তানুপাতিক, বর্গমূলের ব্যস্তানুপাতিক। নির্দিষ্ট তাপমাত্রা চাপে কোন গ্যাসের ব্যাপনের হার ওই গ্যাসটির ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, এটি। পরে আমরা কি পেয়েছি, কি বের করেছি সেটি হচ্ছে আণবিক ভর। তাহলে একই ভাবে আমরা বলবো স্থির তাপমাত্রা চাপে কোন গ্যাসের ব্যাপনের হার ওই গ্যাসের আণবিক ভরের বা মোলার ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে দুইটা ভাবে আমরা দেখিয়েছি, একটি হচ্ছে ঘনত্ব, পরেরটি হচ্ছে আণবিক ভর। এরপরে এই গ্রাহামের ব্যাপন সূত্রটাকে আরেকটি ওয়েতে দেখাই। ব্যাপিত গ্যাসের আয়তন ও আণবিক ভর, ব্যাপিত গ্যাসের আয়তন এবং আণবিক ভরের মধ্যে সম্পর্কটা আমরা স্থাপন করব।
যদি নির্দিষ্ট চাপ এবং তাপে কোন সশ্রদ্র দেয়ালের মধ্যে যে গ্যাসকে যদি নিঃসরণ হতে দেওয়া হয় এবং সশ্রদ্র দেয়ালের মধ্যে যে গ্যাসটি নিঃসৃত হবে এবং টি সময় ধরে কতটুকু আয়তনে নিঃসৃত হবে সেটি আমরা বের করবো। এ এবং বি দুইটা গ্যাসের আয়তন যদি ভি এ এবং ভি বি হয় তাহলে আমরা কি বলছি, নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপে কোন সশ্রদ্র দেয়ালের মধ্যে দিয়ে কোন টি সময় ধরে এ এবং বি গ্যাসকে যদি ব্যাপিত হতে দেওয়া হয় এবং সেটির আয়তন যদি ভি এ এবং ভি বি পরিমাণে হয় তাহলে আমরা কি লিখতে পারি, গ্যাসের যে ব্যাপনের হার আর এ ইকুয়াল আমরা লিখতে পারি ভি এ ডিভাইডেড বাই টি, টি সময় ধরে ব্যাপিত হচ্ছে তো সেক্ষেত্রে এটি লিখতে পারবি। একইভাবে আর বি ইকুয়াল লিখতে পারি ভি বি ডিভাইডেড বাই টি, এটি কিন্তু আমরা লিখতে পারি। এখন এই আর এ এবং আর বি কে যদি আমরা ভাগ দেই, আর এ ডিভাইডেড বাই আর বি ভাগ দিলে কি আসবে, ভি এ ডিভাইডেড বাই ভি বি, এটি কিন্তু আসবে। একইভাবে আমরা এই আর এ আর বি সমান আমরা কি জানি, জানি হচ্ছে কি রুট ওভার এম বি ডিভাইডেড বাই এম এ, এটি কিন্তু আমরা জানি। তাহলে গ্যাসের আয়তন, এটা কিন্তু আয়তন এবং আণবিক ভরের মধ্যে যে সম্পর্ক সেটি কিন্তু স্থাপন হয়ে গেল। অর্থাৎ এটিকে আলাদা ভাবে যদি লিখি ভি এ ডিভাইডেড বাই ভি বি ইকুয়াল রুট ওভার অফ এম বি ডিভাইডেড বাই এম এ। তো গ্রামের ব্যাপন সূত্র যেটি প্রথম অবস্থাতে ছিল সেটি থেকে কিন্তু আমরা আয়তনের সাথে আণবিক ভরের সম্পর্কটি স্থাপন করে ফেললাম। তার এখান থেকে আমরা কি বলতে পারি যে সম উষ্ণতা ও চাপে সশ্রদ্র দেয়ালের মধ্য দিয়ে একটি নির্দিষ্ট সময়ে যদি ভিন্ন আয়তনের দুটি গ্যাস ব্যাপিত হতে দেওয়া হয় বা ব্যাপিত হয় তাহলে দুইটির আয়তন কিভাবে, দুইটির গ্যাসের আয়তন বা যেকোনো গ্যাসের আয়তন তার আণবিক যে ভর সেটি বর্গমূলের ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। তাহলে এটি হচ্ছে আয়তন, আয়তনটা কি হচ্ছে তার আণবিক ভরের বর্গমূলে ব্যস্তানুপাতে পরিবর্তিত হচ্ছে। সম উষ্ণতা এবং চাপে কোন নির্দিষ্ট গ্যাস কোন সশ্রদ্র দেয়ালের মধ্যে দিয়ে ভিন্ন আয়তনের দুইটি নির্দিষ্ট গ্যাস ভিন্ন আয়তনের দুটি নির্দিষ্ট গ্যাস যদি কোন সশ্রদ্র দেয়ালের মধ্যে দিয়ে ব্যাপিত হতে দেওয়া যায় তাহলে কি হবে, যেকোনো গ্যাসের যেকোনো একটি গ্যাসের আয়তনটা কি হবে তার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। এটি কিন্তু আমরা ব্যাপিত গ্যাসের আয়তন এবং আণবিক ভরের মধ্যে যে সম্পর্ক সেটি কিন্তু আমরা স্থাপন করে ফেললাম খুব সুন্দরভাবে। এরপরে ব্যাপনের জন্য প্রয়োজনীয় যে সময় সেক্ষেত্রে কিন্তু আয়তন একই থাকবে, ব্যাপনের জন্য প্রয়োজনীয় সময় ও আণবিক ভরের মধ্যে সম্পর্ক। প্রয়োজনের সময় এবং আণবিক ভরের মধ্যে সম্পর্ক স্থাপন করব। যদি ভি আয়তন এ এবং বি গ্যাস থাকে তবে দুইটার আয়তন সমান, এ গ্যাস এবং বি গ্যাস দুইটা আয়তন, ভি আয়তন নির্দিষ্ট ভি আয়তন, ব্যাপনের সময় এই দুইটা গ্যাসের ক্ষেত্রে ব্যাপনের সময় সে সময় কিন্তু আলাদা হয়ে যাবে। ব্যাপনের সময় আমরা ধরলাম টি এ আর টি বি, তো সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, আর এ ইকুয়াল ভি বাই টি এ, একইভাবে আর বি ইকুয়াল ভি বাই টি বি, এটি আমরা লিখতে পারবো। এখন আর এ ডিভাইডেড বাই আর এ ডিভাইডেড বাই আর বি ইকুয়াল আমরা লিখতে পারবো টি বি বাই টি এ। এর আগে আমরা আর এ ডিভাইডেড বাই আর বি সমান আমরা কি পেয়েছি, রুট ওভার, যেহেতু আণবিক ভরের সাথে সম্পর্ক স্থাপন করছি তাহলে আণবিক ভরটাই লিখছি এম বি ডিভাইডেড বাই এম এ।
এটি। তো এক্ষেত্রে কি হচ্ছে, নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপে একই আয়তন, নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপে একই আয়তন দুইটি গ্যাস, একই আয়তন দুইটি গ্যাস সশ্রদ্র দেয়ালের মধ্যে দিয়ে যখন ভিন্ন ভিন্ন সময়ে ব্যাপিত হচ্ছে, তো সেক্ষেত্রে কি হচ্ছে, তার ব্যাপনের হারটা ওই গ্যাসের আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এটি কিন্তু গ্রামের সূত্র আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ দিক, যেটি সময় এবং আণবিক ভরের মধ্যে সম্পর্ক স্থাপন করে। তাহলে আমরা বেশ কিছু কেস কিন্তু পরপর দেখলাম। প্রথমে আমরা ঘনত্ব দিয়ে গ্যাসের যে ব্যাপনের হার সেটি ঘনত্ব দিয়ে প্রকাশ করেছি। ঘনত্ব দুইটা গ্যাসের ঘনত্ব যদি আলাদা হয়, যদি এই আর এ ডিভাইডেড বাই আর বি ইকুয়াল ডিবি বাই ডিএ। তারপরে কিন্তু প্রকাশ করেছি আণবিক ভর, তাহলে সেটি সমান কি হয়েছে, রুট ওভার এম বি বাই এম ই। তারপরে প্রকাশ করেছি কি প্রয়োজনীয় সময়, তার আগে প্রকাশ করেছি আয়তন, আয়তন দিয়ে। তারপর সর্বশেষ প্রকাশ করলাম হচ্ছে প্রয়োজনীয় সময় টিবি বাই টিএ, আর এ ইকুয়াল টিবি বাই টিবি, টিবি বাই টিএ ইকুয়াল রুট ওভার এম বি বাই এম এ। তাই প্রত্যেকটা বিষয় ধারাবাহিকভাবে কিন্তু বুঝতে হবে এবং এই সম্পর্কিত ম্যাথমেটিক্স কিন্তু থাকবে, সেগুলো কিন্তু আমাদের করতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সম্পর্ক কিন্তু ভালোভাবে তোমরা খেয়াল করে দেখবা। তাহলে ব্যাপনের সাথে আমরা প্রথমে সম্পর্ক করেছি কিসের সাথে, ঘনত্বের, তারপরে করেছি আণবিক ভরে, তারপর করেছি আয়তনের, তারপরে সর্বশেষ করলাম হচ্ছে সময় ব্যাপিত হওয়ার জন্য যে প্রয়োজনীয় সময় সেটির সাথে। গ্রামের গ্যাস ব্যাপনের যদি আমরা পরীক্ষামূলক ব্যাখ্যা করতে চাই, পরীক্ষামূলক ব্যাখ্যা, এই পরীক্ষামূলক ব্যাখ্যা আমরা এখন করব। তা সেক্ষেত্রে আমরা একটা খোলা কাঁচের নল নিব, একটা খোলা কাঁচের নল, খোলা কাঁচের নলের, খোলা কাঁচের নলের এক প্রান্তে আমরা তুলা দিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তুলা হাইড্রোক্লোরিক অ্যাসিডে ভিজিয়ে আমরা একটা প্রান্তে রাখবো তুলাটা, আর একটা প্রান্তে তুলা অ্যামোনিয়া দিয়ে ভেজাই নেব, অ্যামোনিয়া দিয়ে ভেজা নিয়ে একটা প্রান্তে রাখবো। অর্থাৎ খোলা কাঁচ নলের যে দুইটা প্রান্ত, দুইটা প্রান্তে এক প্রান্তে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্ত তুলা, আরেকটি প্রান্তে অ্যামোনিয়া সিক্ত তুলা রেখে দিব। তারপরে কি হবে, কিছুক্ষণ পরে আমরা লক্ষ্য করব যে এই কাঁচ নলের মধ্যবর্তী একটা স্থানে সাদা ধোঁয়ার সৃষ্টি হয়েছে। এটি কিন্তু দেখেই আমরা বুঝতে পারবো যে ব্যাপন হয়েছে। এখন এই সাদা ধোঁয়াটা কোন দিকে কোথায় হতে পারে, হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটি আণবিক ভর বেশি, আণবিক ভর হাইড্রোক্লোরিক অ্যাসিডের বেশি 36.5, আর অ্যামোনিয়ার কিন্তু কম 17। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড বেশি হওয়ার কারণে হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু এদিক এখান থেকে এদিকে ছড়াইতে যেতে সময় বেশি লাগবে, সেজন্য হাইড্রোক্লোরিক অ্যাসিডের দিকেই ধোঁয়ার সৃষ্টি হবে, অর্থাৎ এরকম জায়গাতে ধোঁয়ার সৃষ্টি হবে। অ্যামোনিয়ার মলিকুলার যে ভর, আণবিক ভর যেটি, সেটি কিন্তু কম হওয়াতে সে দ্রুত এদিকে ব্যাপিত হবে। তো এইভাবে আমরা এটি এই ধরনের পরীক্ষা দিয়ে আমরা বুঝতে পারি যে গ্যাসগুলো ব্যাপিত হচ্ছে, এবং উচ্চ আণবিক ভরের যে গ্যাস বা উচ্চ আণবিক ভরের পদার্থটা সেটি কি হচ্ছে, কম ব্যাপিত হচ্ছে, আর নিম্ন আণবিক ভরের পদার্থটি বেশি ব্যাপিত হচ্ছে। এটি কিন্তু পরীক্ষামূলক প্রমাণ। গ্যাসের ব্যাপন নির্ধারণকারী বিষয় ব্যাপনের যে হার, ব্যাপনের হার নির্ধারণকারী বিষয়, অর্থাৎ ব্যাপনের হার কি কি বিষয়ের উপর নির্ভর করে। তাহলে আমরা এর আগে কিন্তু এই কথাগুলো চলে আসছে কি কি বিষয়, গ্যাসের যে মোলার ভর বা ঘনত্ব,
মোলার ভর বা মোলার ভর বা ঘনত্বের উপরে নির্ভর করে, ঠিক আছে। আর গ্যাসের তাপমাত্রা চাপ সেটির উপর নির্ভর করে, তাপমাত্রা এবং চাপের উপরে নির্ভর করে। আর অনুব্যাপনের ক্ষেত্রে যে সময় যে ছিদ্র সূক্ষ্ম যে ছিদ্র সেই ছিদ্রের যে আকার, ছিদ্রের আকার অনুব্যাপনের ক্ষেত্রে কিসের উপরে, ওই ছিদ্রের আকার, ছিদ্রের আকার এবং গ্যাস অণু, গ্যাস অণুর উপরে নির্ভর করবে। তাহলে ব্যাপনের হার নির্ধারণকারী যে বিষয়গুলা বা ব্যাপনের হার কি কি বিষয়ের উপর নির্ভর করে সেগুলো যদি আমরা ধারাবাহিকভাবে বলতে চাই, তাহলে মলিকুলার ওয়েটের উপর নির্ভর করবে, ডেন্সিটির উপর নির্ভর করবে, টেম্পারেচার এবং প্রেশারের উপর নির্ভর করবে, এবং যদি ছিদ্র থাকে অনুব্যাপনের ক্ষেত্রে বা নিঃসরণের ক্ষেত্রে ছিদ্রের আকার এবং যে গ্যাসীয় পদার্থটি ব্যাপিত হচ্ছে সেই গ্যাসীয় পদার্থটির আকারের উপরে নির্ভর করবে। ব্যাপনের সূত্র পূরক, গ্রামের যে গ্যাস ব্যাপন সূত্র আমরা দেখছি সেই ব্যাপন সূত্রের যে পূরক, প্রয়োগের কথায় যদি আসি, অর্থাৎ কি কি ক্ষেত্রে আমরা এটি ব্যবহার করে থাকি। বিভিন্ন গ্যাসের আণবিক ভর, আণবিক ভর বের করতে পারি আমরা, বিভিন্ন গ্যাসের আণবিক ভর আমরা বের করতে পারি। আর যদি একাধিক গ্যাস মিশ্রণ থাকে, এই গ্যাস মিশ্রণের উপাদানগুলো পৃথকীকরণ পৃথকীকরণ বা গাড়িকরণ সম্ভব। আর এই ব্যাপন প্রক্রিয়ায় কোন একটি বিশেষ গ্যাসকে বা বিশেষ পদার্থকে মিশ্রণ থেকে যে পৃথক করা হচ্ছে, এই পৃথক করাটাকে বলা হয় অ্যাটমোলোসিস, অ্যাটমোলোসিস, অ্যাটমোলোসিস বলা হয়ে থাকে। ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে গ্যাস মিশ্রণ থেকে কোন একটি বিশেষ গ্যাসকে পৃথক করার যে প্রক্রিয়া বা পদ্ধতি সেটিকে বলা হচ্ছে অ্যাটমোলোসিস। আর কয়লা খনিতে মিথেন আছে কিনা, কয়লা খনিতে মিথেনের আছে কিনা এবং মিথেনের অস্তিত্ব বের করার জন্য আমরা কি করি, সতর্কতা জ্ঞাপক যন্ত্রে মিথেন গ্যাসের ব্যাপন ধর্ম প্রয়োগ করে আমরা মিথেনের অস্তিত্ব বুঝতে পারি। তা সেটাও কিন্তু গ্রামের গ্যাস ব্যাপন সূত্রে প্রয়োগ। আইসোটোপের যে পৃথকীকরণ, যে সকল মৌলের আইসোটোপ আছে, আইসোটোপের পৃথকীকরণের ক্ষেত্রে আমরা গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র ব্যবহার করে থাকি। তা এইগুলাই কিন্তু মোটা দাগে গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্রের প্রয়োগ। তাহলে আমরা প্রথমে আজকে গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র জানলাম, তারপরে কি জেনেছি, গ্যাস ব্যাপন সূত্রকে কতভাবে আমরা সম্পর্ক করতে পারি কতগুলা উপাদানের সাথে, যেমন ব্যাপনের হারের সাথে আমরা প্রথমে ঘনত্ব, তারপরে আণবিক ভর, তারপরে আয়তন, তারপরে সময়ের সাথে সম্পর্ক প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সুন্দরভাবে স্থাপন করেছি। তারপর গ্রামের গ্যাস ব্যাপন সূত্রের পরীক্ষামূলক যে প্রমাণ সেটি দেখিয়েছি, তারপরে গ্রামের গ্যাস ব্যাপন সূত্রের যে নির্ধারণকারী যে বিষয় অর্থাৎ কি কি ফ্যাক্টরের উপর গ্রামের গ্যাস ব্যাপন সূত্র নির্ভর করে সেটি কিন্তু দেখিয়েছি। গ্রামের গ্যাস ব্যাপন সূত্র বেশ গুরুত্বপূর্ণ কিছু পূরক, কি কি কাজে আমরা এটি ব্যবহার করে থাকি, অর্থাৎ গ্রামের গ্যাস ব্যবহার সূত্র কি কাজে ব্যবহার করা সেটি কিন্তু আমরা দেখিয়েছি। তা সবাই ভালো থাকবা, আগামী দিনে দেখা হবে।